হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে লাউ পাতায় চিংড়ি ভাপা। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি ভাপা পেলে আর যেন কিছুই লাগে না। আপনারা অনেকেই হয়তো এই রেসিপিটি আগে ট্রাই করেছেন, তবে আজ আমি আমার মতন করে করার চেষ্টা করলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। লাউ পাতায় চিংড়ি ভাপা করতে আমাদের লাউ পাতা তো অবশ্যই লাগবে, তাই আমি কচি দেখে কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন লাউ ডগার আগার দিকে যে কচি পাতাগুলো থাকে সেইগুলো নেওয়ার। এরপর এই লাউ পাতাগুলোকে আমি নুন জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেব, যাতে লাউ পাতার মধ্যে ভালো করে নুনটা ঢুকে যায়। তার জন্য এখানে আমি হাফ টিস্পুন মতন নুন এই জলের মধ্যে নিয়ে নেব। পাতাগুলো নুন জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিলে পাতাগুলোর মধ্যে খুব সুন্দরভাবে নুনটা ঢুকে যাবে আর খাওয়ার সময়ও ভালো লাগবে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম চিংড়ি। এবার এই চিংড়িটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর ফিরে আসছি। এই যে আমার চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, এরপর চলে যাব আমরা নেক্সট স্টেপে। এরপর আমরা একটা মশলা তৈরি করে নেব, তার জন্য এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। তার মধ্যে নিচ্ছি 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে। আর নিয়ে নিচ্ছি 5টা মতন কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর এখানে আপনারা ইউজ করতে পারেন 1 টেবিল স্পুন পোস্ত। আমি তো বাহার এনে থাকি ইন্ডিয়ার বাইরে, তো পোস্তটা এখানে পাওয়াও যায় না, আর ইন্ডিয়া থেকে আনারও নিয়ম নেই, মানে ব্যান্ড আছে, সেই জন্য আমি পোস্তটা দিতে পারলাম না। আপনারা 1 টেবিল স্পুন পোস্ত ইউজ করবেন, তাতে স্বাদ আরও বেড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এবার এই সমস্ত জিনিসগুলোর একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব আমরা, তারপর ফিরে আসবো। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি।
এই যে আমাদের সবগুলো তৈরি করা হয়ে গেছে, এরপর আমরা চলে যাব নেক্সট স্টেপে। এরপর একটা জায়গার মধ্যে কিছুটা জল নিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। জলটা হালকা গরম হয়ে গেলেই এর ওপর থেকে একটা ঝাঁঝরি থালা আমি বসিয়ে দেব। এবং এই ঝাঁঝরি থালার ওপর দিয়ে একে একে লাউ পাতাগুলো আমি বসিয়ে দিচ্ছি। আমার সবগুলো লাউ পাতা রাখা হয়ে গেছে, এরপর এর ওপর থেকে একটা ঢাকনা কভার করে 20 থেকে 25 মিনিট আমি এটাকে স্টিম হতে সময় দেব, তারপর ফিরে আসছি। 25 মিনিট পর ফিরে এলাম, আমাদের লাউ পাতায় চিংড়ি ভাপা পুরো তৈরি হয়ে গেছে। এরপর এটাকে গরম গরম প্লেটে সার্ভ করে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, লাউ পাতায় চিংড়ি ভাপা। যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখুন। আশা করি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি একদম জমে যাবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।